কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ হঠাৎই বন্ধ শ্রমিক শূন্য পুরো এলাকা কাউরান বাজার বাজার মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া একটি একটি পিলার গার্ডার টি গার্ডার পরে আছে নেই কোন কর্মযোগ্য কাজ কাম কাজ শোনা প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড় কাজ কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হল তা নিয়েই প্রশ্ন একটু পেছনে যাওয়া যাক দু সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতাল থাই তবে অর্থ জোগাড় করতে না পারায় আট বছরও শুরু হয়নি কাজ দু সালে চাইনিজ দুই কোম্পানি স্যান্ডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ এই কাজে তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে একান্ন চৌত্রিশ ও পনেরো ভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্বাহী প্রতিষ্ঠান প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ২৭ ভাগ দেবে বাংলাদেশ সরকার কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায় ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা দুই ব্যাংক তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প দুই পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং দুই পক্ষকে আমরা অনুরোধ করেছি লিখিতভাবেও করেছি তারা যেন কোনোভাবেই কাজটাকে বন্ধ না করে কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য কিন্তু কোনো কোনো জায়গায় কাজ করছে তার চুক্তির সত্যমতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির অন্যদিকে অর্থ না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতাল থাই কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায় একটি হচ্ছে কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র পান্ত পান্তপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে বন্ধ পরে থাকা সব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার অসহায় সেতু কর্তৃপক্ষ যেহেতু আদালতে গেরিয়েছে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা